আমার প্রথম কথা হলো যে পারভেজ একটা কথা বলেছে যে বঙ্গবন্ধু কন্যাকে কেউ বুদ্ধি দিচ্ছে, মিসগাইড করছে। আমি দৃঢ়তার সাথে এই কথার প্রতিবাদ করছি। বঙ্গবন্ধু কন্যা সিদ্ধান্ত নিতে পারে, উনি বঙ্গবন্ধু কন্যা এবং ওনার সিদ্ধান্ত নেওয়ার যথেষ্ট ক্ষমতা আছে। ওনাকে প্রলুব্ধ কেন করবে বা ওনাকে মিসগাইড কেন করবে? উনি বুঝিয়ে কোনটা দেশের জন্য ভালো, কোনটা দেশের জন্য ভালো না। আজকে আপনারা বড় বড় কথা বলেন, আপনারা দেশের গণতন্ত্র উদ্ধার করবেন, মানুষের জন্য রাজনীতি করবেন, অনেক বলে নির্বাচন একটা দিয়েই দেখেন না। আপনাদেরকে যে সন্ত্রাসী দল হিসেবে কানাডার আদালত রায় দিয়েছে সেটা তো একবারও এখানে বললেন না। আমি তো হাতে হাড়ি ভাঙতে চাই নাই, কিন্তু বাধ্য করেছেন। তারপরে পদ্মা সেতুতে আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য পদ্মা সেতু অপরিহার্য ছিল, সেই পদ্মা সেতুতে যেন ঋণ দেওয়া না হয়, অর্থায়ন না করা হয়, ডক্টর ইউনুস সহ আপনারা গিয়ে বিশ্ব ব্যাংকে বাতাস দিয়েছেন। দিয়েছেন না? দিয়েছেন তো, সেটা প্রমাণিত হয়েছে কানাডার আদালতে যে এটা আসলে একটা বাকোয়াজ ছিল, সম্পূর্ণ মিথ্যা, এবং বাংলাদেশকে অসম্মান করার জন্য আপনারা উঠে পড়ে লেগেছিলেন। কারণ আপনারা মনে প্রাণে বাংলাদেশি না, বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করেন না, আপনাদের মনে প্রাণে হলে পেয়ারে পাকিস্তান, এই জন্য আপনাদের নাম দিয়েছিল বাংলাদেশ বেলুচিস্তান পার্টি, বিএনপির নাম দিয়েছিল, বেলুচিস্তান ন্যাশনাল পার্টি দিয়েছিল। এটা কার দেয়া নাম? এটাও ওনাকে জিজ্ঞাসা করেন কে দিয়েছে। যাই হোক, যে উর্দু নামের দল আছে দিয়েছে, এবং আমি অবাক হয়ে যাই যে এই যে বেলুচিস্তান ন্যাশনাল পার্টি দিয়েছে, মানে বিএনপির পুরো অ্যাব্রিভিয়েশন। যাই হোক, আরেকটা কথা হলো যে ওনারা তত্ত্বাবধায়ক সরকারের কথা বলেছে। ওনাদের নেত্রী একসময় বলেছে যে পাগল আর শিশু ছাড়া কেউ নিরপেক্ষ হতে পারে না। তো এখন যেই নেত্রী এই কথা বলল, উনি একাধিকবার প্রধানমন্ত্রী, তিনি আবার এখন বলতেছে যে নির্বাচন সহায়ক তত্ত্বাবধায়ক উনি এটার জন্য তো পাগল হয়, ওনাকে সাজে না। আমরা আওয়ামী লীগ সরকার, আমরা জননেত্রী শেখ হাসিনা, হ্যাঁ, আমরা আন্দোলন করেছি তত্ত্বাবধায়ক সরকারের জন্য, এবং আন্দোলনের ফসল ঘরে তুলেছি, আমরা আন্দোলন আদায় করতে পেরেছি। কারণ এটা ঠিক আছে, কোনো একটা দেশে তত্ত্বাবধায়ক সরকার কোনো একটা দেশের জন্য চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা হতে পারে না, এটা সাময়িক হতে পারে, কিন্তু আপনাদের কথা হলো সেটা সারা জীবন থাকবে। রাজনীতিবিদদেরকে বিশ্বাস করতে হবে, তত্ত্বাবধায়ক সরকার সারা জীবন থাকার মানে হলো বিশেষের জায়গাটি অবশ্যই আছে। সর্বশেষ আপনি দেখেন নারায়ণগঞ্জ সিটি নির্বাচন, যে নির্বাচনটি হলো সেখানে আপনি দেখেন সেটা সংসদ নির্বাচন তো হবে, সংসদ নির্বাচন তো আপনার আসেন নাই তো 2014 সালে 2014 সালে আসবেন না? আপনারা 2014 সালে আপনারা আসেন নাই কেন? সেই কথাটা আগে একটু বলেন না, না আপনি আমাকে বলেন 2014 সালে নির্বাচনে কেন আসেন? করবেন না, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, আপনার সেই স্বাধীনতা আছে, আপনার স্বাধীনতা আছে, গণতন্ত্র তাই বলে যে আপনি যদি নির্বাচনে না আসেন আপনাকে জোর করা যাবে না, আপনি সেটা করেছেন। কিন্তু করতে চাই আমাকে, আমার মনে হয় ওনাকে আপনি অনেক সময় দিয়েছেন, আপনি ওনাকে অনেক সময় দিয়েছেন, আমাকে বলতে দিতে হবে। আপনি নিজে সে নির্বাচনে আসলেন না, আপনাকে অনেক আমন্ত্রণ জানানো হলো, জামাই আদরে আমন্ত্রণ জানানো হলো, আপনারা আসলেন না। হ্যাঁ, তারপরে আবার ট্রেন যখন ছেড়ে দিল তখন আবার আহাজারি করলেন, এখন এইবারও আবার আপনাদের সেই একই ইয়ে ধরে গো ধরে বসে আছেন না? এখন এইবারও আবার সে গো ধরে বসে আছেন যে আপনারা আসবেন না, আপনাদের সেই একই দাবি। আরে এই সেই একই দাবি যদি আপনাদের, যদি সেই দাবি পূরণ হইতই তাহলে তো সেটা 2014 সালের নির্বাচনে সেখানে যাইতে পারত। আমি বলি এটা তো আদালত কর্তৃক এটা অসাংবিধানিক এবং অবৈধ ঘোষিত হয়েছে, তাহলে সেই জিনিসটা ওনারা বারবার, আমি মনে করি যে অপরিপক্ষের মতো আবার সে একই ঘটনা একই জিনিস ওনারা উত্থাপন করছে, যেটা কিনা আদালত কর্তৃক অবৈধ ঘোষিত হয়েছে। কি হতে পারে না এখন শোনেন, নির্বাচন নিয়ে আলোচনা হতে, যেমন সিইসির কথা আসছে, দেখেন এখানে মোট 5 জন সিইসি সহ ওই 4 জনের ব্যাপারে কিন্তু ওনাদের কোনো আপত্তি নাই, আমরা কিন্তু খুব একটা শুনি না। দেখুন সিইসিকে নিয়ে তেমন সিইসিকে নিয়ে আজকে চেপা ভাই একটা কথা বলল যে সিইসিকে নাকি যদি আওয়ামী লীগ যদি চাপের মধ্যে না রাখে, কিন্তু চেপা ভাই এই কথাটা কেন বলল না যে ইতিমধ্যে বিএনপি সিইসি কে চাপের মধ্যে রাখা শুরু করেছে এবং বলেছে বিএনপি কি করেছে, বিএনপি যখন ক্ষমতায় ছিল না, আপনি কথাটা বলেছেন, যদি আবার দেখো আপনি বলেছেন আওয়ামী লীগ যদি চাপের মধ্যে না রাখে, তাহলে সরকার, আপনি ইনফ্লুয়েন্স, আপনি চাপের কথা বলেছেন, যদি আপনি কালকে সকালে কোন প্রচার আপনি শোনেন, আপনি ঠিক আছে, আপনি চাপ বলেছেন, আমি চাপটাই ভালো দরকার নাই, ভালো দরকার না আপনি যেটা বলছেন, কিন্তু একটা জিনিস বলেন
বিএনপির আমলে, যেটা আমি একটু ব্যাকগ্রাউন্ড দেই, বিএনপির আমলে কি করেছিল, এই সিইসি নুরুল হুদা সাহেবকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছিল। ওনার কি দোষ ছিল? উনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন, এটাই ছিল ওনার একমাত্র অপরাধ ছিল। তারপরে ওনাকে বাধ্যতামূলক, পরে উনি আইনি লড়াইয়ে জিতে আবার উনি ফিরে আসলেন। এখন বিএনপির মনের মধ্যে জুজুর ভয় যে যেহেতু ওনাকে আমরা বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছি, উনি তো নিশ্চয়ই তাহলে আমাদের আমাদের উনি যেহেতু আমাদের বিপক্ষে কাজ করবে, আমার মনে হয় এরকম একটা জুজুর ভয়। এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে যেহেতু আমরা ওনাকে অবসরে পাঠিয়েছি, অতএব উনি এখন প্রতিহিংসামূলক ভাবে আমাদের এটা আমাদের বিরুদ্ধে কাজ করতে পারে। কিন্তু সিইসি নুরুল হুদা কি বলেছে যে আমি কোন চাপের মুখে থাকবো না, কোন দলের প্রতি অনুরক্ত না, আমার কাছে সবাই সমান, সবাইকে নিয়ে আমি এটা নির্বাচন করব। কিন্তু তারপরে বিএনপির মন থেকে কিন্তু জুজুর ভয় যাচ্ছে না, বিএনপি কিন্তু সিইসি কে চাপের মধ্যে রাখছে। তাহলে আমাকে বিরতির পরে আমার কথা হলো যে সামনে তো কতগুলো নির্বাচন আছে, উপজেলা উপনির্বাচন আছে, তারপরে গাইমাদার নির্বাচন আছে, সেগুলোতে আপনারা দেখেন এসিড টেস্টের মতো যে এই নতুন যে সিইসি তারা কি করে বা নির্বাচন কমিশন কি করে। ইতিমধ্যে কিন্তু তারা বলেছে যে আমরা যেই এলাকায় নির্বাচন হবে সেখানে আমরা যাব, সেখানে গিয়ে ভোটারের সাথে কথা বলবো, জেলা প্রশাসন উপজেলা প্রশাসন পুলিশ সবার সাথে কথা বলবো, প্রার্থীদের সাথে কথা বলবো, এবং তিন মাসের মধ্যে নিজেদের নিরপেক্ষ তারা প্রমাণ করতে সক্ষম হবে, এটা তারা আশাবাদ করেছে। তা আমার মনে হয় বিএনপি দেখুক না যে তারা কিভাবে দায়িত্ব পালন করবে।